হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজ আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর পুরনীত্য সুশাসন নিয়ে আলোচনা করবো এবং আজকে আমরা পৌরণিত সুশাসনের প্রথমপত্রে সরকারের বিভাগ বা অঙ্গসমূহ নিয়ে কথা বলবো তো দেখো একটা রাষ্ট্রের সরকার পরিচালিতই হয় তার বিভাগ বা অঙ্গগুলো নিয়ে আমরা প্রত্যেকটা মানুষ যেমন তাদের সকল কাজের কাজের জন্য কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ দরকার অঙ্গ প্রত্যঙ্গ বলতে যে আমাদের হাত কান চোখ নাক মুখ এগুলো আর কি তো এগুলো ছাড়া কিন্তু আমরা কেউ চলতে পারবো না বা কোনো অঙ্গ যদি বাদ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা চলার ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হই ঠিক তেমনি সরকারের ক্ষেত্রেও একই বিষয় সরকারের অঙ্গের মাধ্যমেই সরকার কিন্তু সকল কাজ করে থাকে সরকার তো জাস্ট একজন ব্যক্তি মাত্র তারা এত ক্ষমতা কোথা থেকে আসে এই যে বিভিন্ন অঙ্গের যে দায় দায়িত্বগুলো সে পালন করে বা পূরণ করে এই জায়গাটা থেকে কিন্তু একজন সরকার প্রধান ক্ষমতাবান হয়ে থাকে যেমন আমরা দেখবো যে আমাদের এই সরকার সরকারের ক্ষেত্রে বিশেষ করে রাষ্ট্রপতি বা তোমার হচ্ছে প্রধানমন্ত্রী এরা কার কোন কোন বিভাগের ক্ষমতায় রয়েছেন এটার উপর নির্ভর করে কিন্তু তাদের ক্ষমতাটা কিন্তু বর্তায় তো সেক্ষেত্রে বলতে পারি যে একটা রাষ্ট্র পরিচালনার মূল দিক বা মূল ক্ষেত্র হচ্ছে সেই রাষ্ট্রের সরকারের বিভিন্ন বিভাগ বা অঙ্গসমূহ তো যাই হোক আমরা আমাদের রাষ্ট্রের যে বিভাগ বা অঙ্গসমূহ বা সরকারের যে বিভাগ বা অঙ্গসমূহগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা সরাসরি আলোচনা আসি তো সরকারের বিভাগ বা অঙ্গ সমূহ বলতে গেলে আমরা তিনটা বিভাগ বা অঙ্গ পাবো তো এখানে আমরা আলোচনা করতেছি সরকারের অঙ্গ বা বিভাগ নিয়ে তো এই অঙ্গ বা বিভাগের কথা যদি বলি আমরা দেখবো যে এখানে রয়েছে আইন বিভাগ শাসন বিভাগ আর আরেকটা হচ্ছে বিচার বিভাগ এই আইন শাসন এবং বিচার এই তিনটা বিভাগের সমন্বয়ে কিন্তু সরকার পরিচালিত হচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি যে সরকারের গুরুত্বপূর্ণ মূল স্তম্ভ হচ্ছে এই তিনটা এই শাসন বিভাগের আরেকটা নাম রয়েছে যেটাকে আমরা বলি নির্বাহী বিভাগ এখন দেখো আইন শাসন বিচার এই তিনটা এই তিনটার কাজ কি তাহলে আমরা এখানে আইন বিভাগ সম্পর্কে বলবো দেখো আইন বিভাগ সম্পর্কে আমরা যদি বিস্তারিত দেখতে যাই তাহলে আইন বিভাগ যেটাকে আমরা বলে থাকি আইনসভা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি সেটাকে আমরা বলবো জাতীয় সংসদ আসলে আমি এটা সম্পর্কে যে কথাগুলো বলতেছি এটাই তোমাদের মনে করো চূড়ান্ত আলোচনা জাস্ট এই ধারণাটুকু থাকলে তোমাদের এই তিনটা বিভাগ সম্পর্কে বিস্তারিত সকল কিছু লিখতে পারবা সেভাবে বলা হচ্ছে জাতীয় সংসদ এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে চলে আসলাম জাতীয় সংসদ এখান থেকে যদি আমরা পরের স্টেপে যাই সেক্ষেত্রে আমরা পরবর্তীটা বলতে পারি জাতীয় মানে এটাকে আমরা জাতীয় সংসদ বললাম তারপর একটা আমরা বলতে পারি যে আমাদের জাতীয় সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট সদস্য তিনশো মহিলা সদস্য পঞ্চাশ মোট সদস্য মোট সদস্য আমরা বললো তিনশো যোগ পঞ্চাশ সমান তিনশো পঞ্চাশ দেখো আমাদের আইন বিভাগ সম্পর্কে আমরা কথা আলোচনা করতেছিলাম আইন বিভাগের সকল তথ্য কিন্তু আমাদের এই সারণিতে আছে সব কিছু তুমি পাচ্ছ এখানে আইনসভা জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট সদস্য সংখ্যা তিনশো মহিলা সদস্য পঞ্চাশ মোট সদস্য তিনশো পঞ্চাশ এই সকল কিছু সমন্বয়ে আমাদের কি হচ্ছে আইন বিভাগটা গঠিত হয়েছে বা আইন বিভাগটা পরিচালিত হচ্ছে যার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা রাষ্ট্রের সকল কিছু দেখভাল করা রাষ্ট্রের জনগণের কল্যাণ সাধন করা আর সংসদ সদস্যরা কোথায় কোন ধরনের কাজগুলো করবে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা হচ্ছে আমাদের এই আইন বিভাগের কাজ এবার আসবো আমরা শাসন বা নির্বাহী বিভাগ নিয়ে তাহলে এখানে একটা আলোচনা করলাম এবার আমরা আরেকটা আলোচনা করব শাসন বা নির্বাহী বিভাগ নিয়ে তো দেখো আমরা আলোচনা আসতেছি শাসন বিভাগ শাসন বিভাগ নিয়ে অ্যান্ড এই শাসন বিভাগের ক্ষেত্রে আমরা একটা কথাই মনে রাখবো শাসন করা এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখা দরকার শাসন শোষণ দুইটা দুই ধরনের বিষয় শাসন মানে কি যে নিয়মতান্ত্রিকভাবে জনগণকে নিয়ন্ত্রিত করা জনগণকে পরিচালিত করা যেটা রাষ্ট্রপ্রধানরা বা রাষ্ট্রে যারা নেতৃত্বে রয়েছেন তারা করে থাকেন সেভাবে আর শোষণ মানে কি যে বিরুদ্ধ চা মানে যা করা দরকার না জনগণের সাথে সেগুলোও করা মানে জাস্ট অত্যাচারমূলক কাজগুলো করা জনগণের জনগণের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে সেগুলো হচ্ছে শোষণ তাহলে শাসন বিভাগের কাজ কি জনগণকে নিয়ন্ত্রণ করা তাহলে এখানে আমাদেরকে একটা কথাই মনে রাখতে হবে টপ পর্যায়ে যদি আমরা যাই তাহলে প্রথমত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি থেকে শুরু করে আমাদের স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ আমরা এখানে একদম টপ টু বটম একদম সর্ব উপরের যে ব্যক্তি ক্ষম মানে পদমর্যাদার দিক থেকে আর সবচাইতে নিচু পদমর্যাদার যে ব্যক্তি সেই ব্যক্তিটার কথা বলতেছি রাষ্ট্রপতি থেকে শুরু করে আমরা যদি ইউনিয়ন পরিষদের পরিষদের কোনো সদস্য বা ইউনিয়ন পরিষদের সদস্যর কথা বলি সদস্য সকলে কি সকলেই হচ্ছে আমাদের এই শাসন বিভাগের সদস্য অর্থাৎ এখানে দেখো রাষ্ট্রপতি থেকে স্টার্ট করবে রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ ব্যক্তিবর্গ সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি সরি পদমর্যাদার দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে আর ইউনিয়ন পরিষদের সদস্যকে সদস্য করা এটা হচ্ছে আমাদের এদিকে সর্বনিম্ন পর্যায়ে পর্যন্ত রয়েছে তাহলে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন এরা সকলে কি এরা সকলে আমাদের শাসন বিভাগের সদস্য তাহলে আমাদের এই শাসন বিভাগ বা নির্বাহী বিভাগের সদস্য তাহলে বাকি থাকলো কি বাকি থাকলো হচ্ছে বিচার বিভাগ তো দেখো বিচার বিভাগের দুটা শাখা রয়েছে একটা হচ্ছে মানে উচ্চ সর্বোচ্চ আদালত যদি বলি বিচার বিভাগের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্টের আবার দুইটা ভাগ রয়েছে এক হচ্ছে হাইকোর্ট বিভাগ আপিল বিভাগ এই সুপ্রিম কোর্টের যত বিচারক রয়েছে সে সকল বিচারকদের নিয়োগ প্রদান করেন হচ্ছে রাষ্ট্রপতি বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি সেই প্রধান বিচারপতিকে নিয়োগ দান করেন রাষ্ট্রপতি আমাদের কোনো মামলা প্রথমত হাইকোর্ট বিভাগের মাধ্যমে সম্পাদন করা হয় এবং হাইকোর্ট বিভাগে সেই মামলা সম্পাদন করার পরে মামলার সর্বশেষ নিষ্পত্তি যখন হয়ে যায় হাইকোর্ট বিভাগ নিষ্পত্তি দিয়ে দেয় সেক্ষেত্রে বা পক্ষ যদি তার মামলাটা যদি রায়টা যদি তার মনোপ্রুত না হয় সেক্ষেত্রে সে আপিল বিভাগে আপিল করতে এবং আপিল বিভাগ থেকে তাকে যে আহ সর্বশেষ যে রায়টা দিচ্ছে সেটা চূড়ান্ত রায় হিসেবে বিবেচিত হয় তাহলে আমরা তিনটা বিভাগেরই কিন্তু জাস্ট বেসিক কাজগুলো নিয়ে কথা বলছি তাহলে আমরা তিনটা বিভাগের আইন বিভাগের ক্ষেত্রে দেখলাম আইন প্রণয়ন করতেছে জনগণকে নিয়ন্ত্রণ করতেছে জনগণের চাহিদা পূরণ করতেছে জনগণের চা পাওয়াকে প্রাধান্য দিয়ে তারা সকল কাজ করতেছে আইনসভা থেকে শাসন বিভাগ কি দেখলাম এই প্রচলিত আইনের অনুযায়ী তারা বিচার কার্যক্রম পরিচালনা করতেছে এবং তারা বিচার করে জনগণকে সঠিকভাবে সঠিক দিকে পরিচালিত করতেছে যাতে করে জনগণ একটা রাষ্ট্রে ভাবে বসবাস করতে পারে বা শৃঙ্খলভাবে তারা তাদের জীবন অতিবাহিত করতে পারে সেই দিকটা দেখতেছে আর বিচার বিভাগ কী করতেছে প্রচলিত আইনের ভিত্তিতে সকল কিছু তিনি তারা কি করতেছেন বিচার কার্যক্রম করছে যাতে করে এই বিচার কার্যক্রম প্রতিষ্ঠার মাধ্যমে জনগণ বিশৃঙ্খল কোনো আচরণ বা উদ্ধত্তমূলক কোনো আচরণ না করতে পারে সেদিকটা তারা খেয়াল রাখতেছে তো এই তিনটা বিভাগের মাধ্যমে কিন্তু সরকার কি করতেছে পরিচালিত হচ্ছে এই কারণে এটাকে বলা হয় সরকারের বিভাগ বা সরকারের অঙ্গ যেহেতু এর মাধ্যমে সরকার তার সকল কার্যক্রম পরিচালনা করতেছে এই কারণে এটাকে বলা হচ্ছে সরকারের অঙ্গসমূহ তো বন্ধুরা আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখেন আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থাকো ধন্যবাদ সবাইকে